স্টাফ নবোদয় বিদ্যালয় সমিতির ন্যাশনাল মিট এটাকে আমরা বলি ফুটবলে। এরপরে এখানে যারা যে সমস্ত টিম সিলেক্ট হবে তারা সুব্রত কাপ দিল্লিতে পার্টিসিপেট করবে। পুরো দেশে 651টা নবোদয় বিদ্যালয় আছে, যে 651টা নবোদয় বিদ্যালয় 8টা রিজিয়নে ডিভাইডেড, সেই সমস্ত 8টা রিজিয়ন থেকে আন্ডার 14 বয়েজ, আন্ডার 17 বয়েজ এবং আন্ডার 17 গার্লস এই তিনটে গ্রুপের টিম এখানে পার্টিসিপেট করবে। 20, 21, 22 তিন দিন এই প্রোগ্রামটা চলবে এবং 22 তারিখে ফাইনালের পর যে যে টিমগুলো তিনটে গ্রুপে সিলেক্ট হবে তারা আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে দিল্লিতে সুব্রত কাপ যে অর্গানাইজ হবে তাতে ওরা নবোদয় বিদ্যালয় সমিতি অ্যাজ এ স্টেট রিপ্রেজেন্ট করবে। এখানে যারা ফাইনাল, হ্যাঁ এখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে, যে তিনটে টিম চ্যাম্পিয়ন হবে সেই তিনটে টিম ওখানে সুব্রত কাপে দিল্লিতে সেপ্টেম্বর মাস থেকে ওটা হবে, ওখানে পার্টিসিপেট। এখানে এটা আমাদের 8টা যেহেতু রিজিয়ন, সেই রিজিয়ন গুলোর নাম হলো হায়দ্রাবাদ যেটা হলো দক্ষিণের পার্ট, কেরল, কর্ণাটক, অন্ধ্র, তেলেঙ্গানা নিয়ে হায়দ্রাবাদ রিজিয়ন, পুনে রিজিয়ন, জয়পুর রিজিয়ন, ভোপাল রিজিয়ন, শিলং রিজিয়ন, পাটনা রিজিয়ন, চণ্ডীগড় রিজিয়ন, এই 8টা ভাগে আমাদের 651টা স্কুল ডিভাইড। হ্যাঁ 340 জন প্লেয়ার আজকে এখন এখানে পার্টিসিপেট করছে, ওই যে যে টিমগুলো আমি বললাম 24টা টিম, 24টা টিমে 340 জন প্লেয়ার পার্টিসিপেট করছে। এবং অফিসিয়াল এটা হলো যে আমাদের যে রেফারি, ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন যেটা পশ্চিম বর্ধমান দুর্গাপুরে, তারা তাদের 18 জন মেম্বার কন্টিনিউয়াস সকাল থেকে রাত পর্যন্ত একদম নন স্টপ দুটো গ্রাউন্ডে ম্যাচগুলোকে কন্ডাক্ট করবে, লিগ কাম নকআউট বেসিস। হ্যাঁ তারা যারা চ্যাম্পিয়ন হবে তারা পরশুদিন 22 তারিখে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া হবে, ইন্ডিভিজুয়াল বেস্ট প্লেয়ার দেওয়া হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার্স আপ ট্রফি দেওয়া হবে। আপনার নাম? আমার নাম জয়ন্ত কুমার মহাপাত্র, আমি প্রিন্সিপাল এই স্কুল নবোদয় বিদ্যালয় দুর্গাপুর।